একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানিয়েছে এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আবার রায়কে স্বাগত জানিয়ে আওয়ামীপন্থী আইনজীবীরা তারেক রহমানের ফাঁসির দাবিতে মিছিল করে। মাহমুদ রাসেলের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। সেই ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 22 জন নেতাকর্মী নিহত হন। বুধবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন এই মামলার রায় ঘোষণা করেন। রায় উপলক্ষে সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। রায় শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তারা জানায় এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেহেতু এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই সাজা দেওয়া হয়েছে, তাই আমরা আশা করি আপিল করে আমরা ইনশাআল্লাহ তারেক রহমান সহ সকল আসামিদেরকে খালাস করতে সক্ষম। এদিকে রায়কে স্বাগত জানিয়ে আওয়ামী পন্থী আইনজীবীরা তারেক রহমানের ফাঁসির দাবিতে মিছিল করে। মাহমুদ রাসেল, চ্যানেল আই, ঢাকা।